সবাই ভালো আছো বয়েজ? আমাদের পূর্বের ক্লাসগুলিতে আমরা হিসাব বিজ্ঞানের কি আলোচনা করছিলাম, ভূমিকা অংশগুলো, মানে শুরুতে যে ব্যাপারগুলো আছে সেগুলো আলোচনা করছিলাম, তাই না? শুরুর ব্যাপারগুলো আলোচনা করছিলাম। এরপর আমরা আস্তে আস্তে আজকে দেখো ডেবিট ক্রেডিটের দিকে যাচ্ছি, কারণ ডেবিট ক্রেডিটই হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মূল বিষয়বস্তু। ডেবিট ক্রেডিটই অ্যাকাউন্টিংয়ের মূল বিষয়বস্তু। ডেবিট দিয়ে শাব্দিক অর্থে গ্রহিতা বোঝায়, গ্রহিতা, আর ক্রেডিট দিয়ে শাব্দিক অর্থে দাতা বোঝায়। কিন্তু আমরা কি জানি যে একটা শব্দ সবসময় কি একই অর্থে ব্যবহার হবে? পানি, পানি যে শব্দটা, এটা কি সবসময় একটা অর্থে ব্যবহার হয়? কত কাজে লাগে তুমি চিন্তা করে দেখো, তাই না? কোনো কিছু খাওয়ার পরেই পানি তৃষ্ণা হয় না? আরও রান্নাবান্নার কাজে বহু কাজে লাগে, তাই না? এই জন্য পানি। ঠিক তেমন ডেবিট শব্দ সবসময়, স্ট্যান্ড আপ ইউ মুরাদ, পানি সবসময় তাহলে তোমার একটা কাজেই লাগে না, বিভিন্ন কাজে লাগে, তাই না? তখন ডেবিট শব্দ দিয়ে সবসময় তোমার গ্রহিতা বোঝায় না, আর ক্রেডিট দিয়ে সবসময় দাতা বোঝাচ্ছে না, বিভিন্ন সময় এগুলো বিভিন্ন অর্থে ব্যবহার হয়। ক্লিয়ার? আজকে তাহলে আমরা মূল অ্যাকাউন্টিংয়ের যে ব্যাপার সেখানে চলে আসতেছি, তাই না? এখানে চলে আসতেছি ডেবিট দিয়ে বোঝাচ্ছে সম্পদ কার্ডে ডেবিট। বিজ্ঞান বিভাগ থেকে যারা আসা তারা লক্ষ্য করো, সম্পদ মানে সবচেয়ে উল্লেখযোগ্য সম্পদ হচ্ছে নগদ টাকা এবং দায়িত্ব। আরো সম্পদ কি? এগুলো আরও সম্পদ। প্রত্যেক লেনদেনে একটা ডেবিট থাকবে আর একটা ক্রেডিট থাকবে, এটা খুঁজে বের করে লিখতে হবে। যেমন কল কবজা ক্রয় করা হলো, এখানে কল কবজা কিনলে দীর্ঘদিন চলবে না, এই জন্য কল কবজা সম্পদের মধ্যে পড়বে। এবং কী বাড়বে? কল কবজা বাড়বে। আর কী কমবে? নগদ অর্থ কমে যাবে। টাকার হিসাব বলে কোনো হিসাব কোথাও লেখা হয়? টাকা হিসাব মানে নগদান হিসাব। টাকা হিসাব মানে তাহলে কি? ইংরেজিতে যেটা বলে কি ক্যাশ অ্যাকাউন্ট, সেটা এখানে বাংলায় বলবে নগদান হিসাব। ডেবিট তাহলে হবে, কল কবজা যেহেতু বাড়বে কল কবজা হিসাব ডেবিট হবে, আর নগদ কমে যাবে নগদান হিসাব ক্রেডিট হবে। আরও সহজভাবে এবং সংক্ষিপ্তভাবে বুঝবা যে সম্পদ বাড়লে ডেবিট হয় আর কমলে হয় ক্রেডিট। সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট হয়, এটা খেয়াল রাখতে হবে। সম্পদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কোনটা? নগদ টাকা। নগদ টাকা হাতে আসে এবং ব্যাংক জমা, এই দুটাই হচ্ছে সম্পদ, উল্লেখযোগ্য সম্পদ। এর মধ্যে তারপরে ভূমি, দালাল, যেগুলো দীর্ঘদিন পর্যন্ত চলবে সেগুলো হচ্ছে সম্পদ। দীর্ঘদিন পর্যন্ত যেগুলো চলবে সেগুলোকে কী করা হবে? সম্পদ। দালাল কত বছরের বছর মানুষ কিনে বই কিনে নিয়ে আসতাম,
বিকাশে এনে নিয়ে এসে কোন অফিস স্টাফ কে উপহার দিলাম, তাহলে নামক কমবে না বাড়বে? কমবে। রপ্তানি স্বভাবে কমলে ক্রেডিট বলা আছে না? আর বাড়বে কি? আর এটা যদি উপহার দাও, এটা ধরো আপন খরচের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। ব্যয় বাড়লে ডেবিট দেখো লেখা আছে, আছে না এখানে? আপন খরচ এর মধ্যে ফেলতে পারো, অথবা ব্যবসায়িক খরচ এর মধ্যে ফেলতে পারো, প্লাস এর পাওখানো যায় না টিচারের সামনে। এটা তুমি যখন ফিক্সের বাচ্চা সেখানে বাচ্চা তোমার সামনে থাকবে, সেক্ষেত্রে পাও খাতে পারো। এই হচ্ছে ব্যাপার। আর তাহলে এখন এই সূত্র যারা বিজ্ঞান বিভাগ থেকে আসা, এই সূত্র পুরো কন্ট্রোলে নিয়ে আসতে হবে। এখান থেকে ডেবিট ক্রেডিটের ব্যাপারগুলো শুরু। আর কি ব্যাপার, বাকি যা আছে সব লক্ষ্য করো। সম্পদের যে সূত্র, সম্পদের অবরোধিত হচ্ছে দায়। দায় বাড়লে কি হবে? ক্রেডিট আর কমলে ডেবিট। দায় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। দুনিয়াতে সব কিছু অন্যরকম ব্যাপার, ছবির সময় সবারই ভাল লাগে নাকি? আমরা চলে যাওয়া, আবার রাতে আসার সময় নিশ্চয়ই খারাপ লাগে। ক্লাসে আসার আগে খারাপ লাগে, ছুটির সময় ভালো লাগে। সম্পদের যে সূত্র আছে, তার সূত্র হবে এর অপোজিট। তাই মানে তোমার যেটা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে দাম, আর সম্পদ মানে তোমার যেটা আছে। ক্লিয়ার? সত্তাধিকার বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। সত্তাধিকার আর দায় প্রায় একই রকম ব্যাপার। দায় মানে যারা টাকা পাবে তারা হচ্ছে দায়, আবার সত্তাধিকার মানে ব্যবসায়ের মালিক যে টাকা পাবে প্রতিষ্ঠান তাকে বলে সত্তাধিকার। যে 2 লাখ টাকা দিয়েছে তার সত্তাধিকার কত? 2 লাখ। যে 2 লাখ টাকা দিয়েছে সে ব্যবসা থেকে পাবে 2 লাখ। 2 লাখ টাকা, এই জন্য 2 লাখ টাকা এটা কি নামে পরিচিত হবে? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন নামে পরিচিত হবে, মূলধন ক্রেডিট হবে সত্ত্বাধিকার বাড়লে। আবার টাকা তুলে নিল তখন কি হবে তোমার? মূলধন সত্ত্বাধিকার কমে যাবে না, তখন হবে উত্তোলন ডেবিট। প্রত্যেকটা হেডের একটা ব্যাপার আছে। তুমি মেমোরি কার্ড কিনলা, এটা তুমি কি বলতে পারবে যে নাস্তা কোনটা বলা যাবে? মেমোরি কার্ড একটা দীর্ঘদিন ব্যবহার হবে, মেমোরি কার্ড তোমার মোবাইলের ভ্যালু বাড়াবে, তাই না? ওটা সম্পদের মধ্যে চলে আসবে। আর নাস্তা একই টাকার, তুমি 400 টাকার নাস্তা করলা, এটা কিসের মধ্যে যাবে? ব্যয়ের মধ্যে যাবে। দুটা দুই ঘটনা, সব কিছু এখানে কোনোটাই বানিয়ে লেখা যাবে না। অনেক বিষয় আছে যে তুমি পড়ে এসে বানিয়ে লিখতে পারবা, এখানে কোনো বানিয়ে লেখা কোনো ব্যাপার নাই। যা লিখবা বুঝে শুনে লিখতে হবে, মুখস্থ করারও কোনো ব্যাপার নাই। এই সূত্র পুরো কন্ট্রোলে নিয়ে আসো, এবং 9-10 যাদের অ্যাকাউন্টিং ছিল তাদেরও চিন্তার ব্যাপার আছে, কারণ তারা যে এই স্টেজে এসে সব কিছু পারবে এমন কিছু না। এটা গেমসের স্টেজ থাকে না, ফেজ 1 ফেজ 2। ওখানে 9-10 যে ফেজ পার করেছ, এখন তোমার ফেজ আলাদা। এই স্টেজে এরপরে যে ব্যাপার দেখো, তাহলে যদি মালিক, তাহলে এখানে লক্ষ্য করো, দায় সত্ত্বাধিকার আর আয়ের সূত্র একই রকম। আয় বাড়লে কি? ক্রেডিট। আয় কমলে ডেবিট। আয় বাড়লে, আমি যদি আবার ব্যয় থেকে আসি, ব্যয় বাড়লে ডেবিট করা হচ্ছে। তুমি ভাড়া দিয়েছো অফিসের ভাড়া, একটা ব্যয় নাই, তখন ভাড়া কি হবে? ডেবিট হবে। ভাড়া পেয়েছো এখন ব্যয় নাই, আয় বাড়লে ক্রেডিট আসে না, আয় বাড়লে ক্রেডিট করা আসে না, তাহলে কি হবে?
আইবারলে ক্রেডিটের কারণে কি হবে ভাড়া হিসাব ক্রেডিট হবে আইবারলে ক্রেডিট করা তারপর নিচে বলা আছে সাবমিট দৃষ্টিকোণ থেকে এই ডেবিট অর্থ দ্বারা ডেবিট দ্বারা গ্রহীত বা ক্রেডিট দ্বারা দফা বোঝালেও এগুলো প্রকৃতপক্ষে বিভিন্ন অর্থে ব্যবহার হয় লেনদেনগুলির তারিখ অনুযায়ী হিসাব বইতে লিপিবদ্ধ করলে তাকে জাবেদা হবে জাবেদা অর্থ ওই যে ডেবিট ক্রেডিট নির্ণয় করবা নির্ণয় করে প্রথমে শখের ভিতরে যে বইতে লিখবা তাকে বলবে জাবেদা ইংরেজি হচ্ছে জার্নাল এখন এতদূর থেকে তার কি জানা আছে বলো এবং বলবা খুবই স্বাধীনভাবে বলবা কারণ এই জাবেদা আর এই সূত্র যদি ঠিক না হয় তাহলে সব জায়গায় হোঁচট খাবে যদি কারো কিছু জানার থাকে এবং এই সূত্র অবশ্যই খাতায় লিখো এই সূত্র ঠিক হলে পুরো অ্যাকাউন্টিং আস্তে আস্তে ঠিক হবে একদিনে সব কিছু ঠিক হয় না স্বাভাবিকভাবেই এটা কালচার করতে করতে ঠিক হবে এখন বলো কারো কোনো প্রশ্ন আছে আছে সূত্র অবশ্যই লিখে নাও এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো বলো হ্যাঁ কোনটা স্বত্বাধিকার বাড়লে না স্বত্বাধিকার বাড়লে মানে যদি ব্যবসা থেকে মূলধন নিয়ে ব্যবসায় মূলধন নিয়ে আসে ব্যবসা থেকে বেশি টাকা পাবে না এক্ষেত্রে স্বত্বাধিকার বেড়ে যায় মূলধন ক্রেডিট হয় ওকে ব্যবসা থেকে যখন টাকা তুলে নিবে তখন স্বত্বাধিকার কমে যাবে স্বত্বাধিকারের আরেক নাম হচ্ছে মালিকানা সত্ত্ব ব্যবসা থেকে একই স্বত্বাধিকার ওনার্স ইকুইটি ইকুইটি মালিকানা সত্ত্ব সব একই কথা যদি স্বত্বাধিকার বেড়ে যায় তাহলে ক্রেডিট হবে আর কমে গেলে ডেবিট হবে ক্লিয়ার তাহলে যদি মূলধন নিয়ে আসে তাহলে মূলধন ক্রেডিট হয় কারণ স্বত্বাধিকার বাড়ে আর নিজ প্রয়োজনে যদি টাকা তুলে নেয় তাহলে কি হয় উত্তোলন ডেবিট হবে স্বত্বাধিকার কমার কারণে এরপরে আর কার কি যা কিছু জানার থাকলে বলো অন্য কারো ইউ সিট ডাউন অন্য কারো আর কিছু বলো কোনটা দেনাদার দেনাদার হ্যাঁ বিক্রয় করলে যাদের কাছ থেকে টাকা পাবে তাদেরকে বলে দেনাদার আর ক্রয় করলে যারা প্রতিষ্ঠানের কাছে টাকা পাবে তারা হচ্ছে পাওনাদার বিক্রয় করলে দেনাদার বেড়ে যায় তখন দেনাদার ডেবিট হবে আর ধারে ক্রয় করলে পাওনাদার বেড়ে যায় পাওনাদার ক্রেডিট হবে অবচয় ব্যয় অবচয় ধার্য করলে অবচয়ের জন্য ব্যয় হচ্ছে জন্য অবচয় ডেবিট হবে আর মনে করো যন্ত্রপাতির অবচয় ধরা হলো তাহলে যন্ত্রপাতির মূল্য কমে যাবে তখন যন্ত্রপাতির হিসাব কী হবে ক্রেডিট হবে বলো এগুলো ভালো প্রশ্ন ভালো আগ্রহ বিবিধ খরচ ডেবিট চুরি হওয়া আগুনে পুড়ে যাওয়া এর জন্য বিবিধ খরচ ডেবিট হয় আর কী হয় যদি টাকা পুড়ে যায় টাকা কমে যাবে তখন নগদান ক্রেডিট যদি চেক কমে যায় তখন ব্যাংক ক্রেডিট পণ্য যদি কমে যায় তখন পণ্য বাড়লে ক্রয় ডেবিট হয় পণ্য কমে গেলে ক্রয় ক্রেডিট হবে তুমি কি কোন বিভাগ থেকে আসা হ্যাঁ আচ্ছা কমার্সে হলেও এখানে বহু কিছু জানার আছে তুমি আনন্দে আত্মহারা যদি হয়ে যাও যে আমি তো 9-10 কমার্সেই ছিলাম আমার আর চিন্তা কী তাহলে হবে না তোমার এখানে বহু নতুন চ্যাপ্টার আছে সেগুলো
না যদি শিখো তুমি প্রবলেমে পড়ে যাবা। সেট ডাউন। আর কার কি প্রশ্ন আছে দিক থেকে, কে কি বলতে যাচ্ছ মনে হলো? বয়েজ এদিক থেকে কেউ কিছু বলতে চাইলা? হ্যাঁ আচ্ছা, এবার তাহলে এদিকে দেখো, তুমি এ লাইনে সায়েন্স থেকে আসা, কে আছে বলো? বিজ্ঞান বিভাগ থেকে আসা, মূলত এটা এসে তুমি খুব, তোমাকে স্বাগত জানাচ্ছি, তুমি এসছো, ভালো করেছো। কারণ তুমি এই বিভাগ থেকেই যদি ভালো করতে পারো তাহলে ভালো ভার্সিটিতে আলাদা আসন সংখ্যা আছে না? ঢাকা ভার্সিটিতে তোমার গভর্নিটে প্রায় 1200 আসন সংখ্যা আছে, 1200 জনের মধ্যে একজন হলে সেখানে যদি সেই বিভাগে গিয়ে যদি তুমি ভালো করো তাহলে তোমার অনেক ভালো হয়ে যাবে, তাই না? কিন্তু তুমি বিজ্ঞানে পড়ে যদি লাস্টের দিকে থাকতো তাহলে কি হতো? ভালো অবস্থানে যেতে পারতাম। তুমি বিজনেস স্টাডিজ থেকে ভালো করো তাহলেই ভালো হবে। এখন এই যে আমরা জাবেদার যে সূত্র দেখলাম, এই সূত্র থেকে বলো তোমার কি জানা আছে, তুমি বুঝিয়ে বলো যে আসলে এখানে কি ঘটতেছে বা কি ব্যাপার। ভালো কথা, এটা করেই বললাম, তাই না? এখন তুমি একটা উদাহরণ পাবো, তুমি বললা সম্পদ বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, ভালো কথা। এখানে বহু ছাত্র আছে সায়েন্স থেকে এসে ফার্স্ট হয়েছে, হ্যাঁ বিজনেস স্টাডিজ থেকে আগে পড়েছে, দিয়ে পরে সিরিয়াস হয়নি, মনে করে আমি তো জাবেদা পারি। জাবেদার ভিতরে যে কত ধরন আছে এটা চিন্তা করে না, খারাপ করছে। আবার সায়েন্স থেকে আমার ছেলে কলেজের বিভিন্ন পরীক্ষায় ফার্স্ট পেয়েছে, ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে, বহু রেকর্ড আছে। তুমি যে উদাহরণ দিলা এখানে নগদ টাকা যার বাড়বে, তুমি পেলে তোমার বাড়বে, তোমার নামদান ডেবিট হবে, ক্লিয়ার? যে টাকা পেমেন্ট করবে তার নগদ কি বাড়বে? তার কমবে, তার হিসাবে নামদান ক্রেডিট হবে, এভাবে খেয়াল রাখতে হবে। আর কি মনে হচ্ছে বলো, এই সূত্র দেখে আর দুই একটা উদাহরণ পাবো। হ্যাঁ ভালো, যদি ধারে কিনো তাহলে দায় বাড়ে, ঋণ নিলে দায় বাড়ে, ধারে ক্রয় করা হয়, ক্রয় করার ফলে পাওনাদার বেড়ে যায়, তখন কি হবে? পাওনাদার ক্রেডিট হবে, পাওনাদার বেড়ে যায়, দায় বাড়লে ক্রেডিট না, যা বাড়বে সেটা হবে ক্রেডিট, পাওনাদার ক্রেডিট হবে। আবার পাওনাদারকে যখন পেমেন্ট করবা তখন পাওনাদারের পরিমাণ তোমার কমবে না বাড়বে? কমবে, তখন পাওনাদার কি হবে? তুমি বলো কি মনে হচ্ছে তোমার এই ডেবিট ক্রেডিট নিয়ে বা জাবেদা নিয়ে কি মনে হচ্ছে বলো? আবার বলো জোরে, আর কমলে ক্রেডিট। টাকার হিসাব মানে, টাকার হিসাব মানে কি হিসাব? নগদান হিসাব। টাকার হিসাব বলে বাংলায় টাকার হিসাব বলে কোনো হিসাব নাই, নগদান লেখা হয়, ইংরেজিতে বলা হয় ক্যাশ অ্যাকাউন্ট। টাকা যখন তোমার বাড়বে তখন নগদান ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট, সম্পদ বাড়লে ডেবিট বলছে না, নগদান ডেবিট হবে। টাকা যখন কমে যাবে তখন তোমার নগদান কী হবে? নগদান, এদিকে নগদান ক্রেডিট হবে, ক্লিয়ার? আর কি মনে হচ্ছে বলো, আর কোনো কোয়েশ্চেন আছে কারো? বয়েজ হ্যাঁ কোয়েশ্চেন থাকলে বলো, আর যদি কারো কোনো কিছু বলার থাকলে বলো, না হলে আমরা আর কোনো
প্রশ্ন আছে কারো তাহলে আমরা ক্লাস শেষ করে দেব আছে কারো কারো ঠিক আছে নেক্সট ক্লাসে আরো ডিটেইলস আমি তার ডিটেইলস নিয়ে হাজির হব।